মুশফিক ওয়েস্ট ইন্ডিজে খেলবেন না, তার জায়গায় ইয়াসির আলী রাব্বি খেলবেন। বাংলাদেশ দল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাওয়ার আগে এমনই ছিল চিত্রপট। রাব্বিও একাদশে নিশ্চিত থাকবেন জেনেই সম্ভবত ওয়েস্ট ইন্ডিজে গেছিলেন। অথচ উইন্ডিজে প্র্যাকটিস ম্যাচে ব্যাট করতে নেমেই টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রাব্বি। পিঠের ব্যথার অভিযোগ করেছিলেন, সেই অভিযোগে প্র্যাকটিস ম্যাচে পুরোটা ব্যাটও করেননি এই ব্যাটার, আর সেই ব্যথাই কাল হলো রাব্বির। ইয়াসির আলী রাব্বি একটা ব্যাক পেন কমপ্লেন্ট করতে ছিল গত 10 তারিখ থেকে, আমরা পরবর্তীতে এমআরআই করিয়েছি, ওটাতে পাওয়া যাচ্ছে যে ওর হচ্ছে ডিস্কোজেনিক ব্যাক পেন, ডিস্কের সমস্যা নিয়ে ভুগতেছে। ইউজুয়ালি ডিস্কের সমস্যাগুলি লাম্বার স্প্যানের সাথে 2-3 সপ্তাহ সময় নেয় ঠিক হওয়ার জন্য, আমরা আশা করতেছি যে ওই সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজে টিম কম্বিনেশন মেলাতে সুযোগ হয়নি ইয়াসির রাব্বির। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে 2 ম্যাচ হতে পারত রাব্বির জন্য দলে নিজের জায়গা পাকা করার মিশন, কিন্তু দুর্ভাগ্য যেন পিছুই ছাড়ছে না চট্টগ্রামের এই ক্রিকেটারের। 2-3 সপ্তাহের জন্য ছিটকে গেছেন বলে টেস্টে মাঠে নামতে পারবেন না ঠিক, তবে ওয়ানডে টি-20তে এখনও অ্যাভেলেবেল আছেন এই ব্যাটার। রাব্বিকে না পেয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের শক্তি কিছুটা কমে গেলে সে শূন্যস্থান পূরণ করার জন্য আছে 2টা অপশন, উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান আর মোসাদ্দেক হোসেন সৈকত। ঘরের মাঠের শেষ সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলেছিলেন মোসাদ্দেক, সেখানে 2 ইনিংসেই ফেল করেছেন এই ব্যাটার। তার চেয়ে বেশি দৃষ্টিকটু ছিল মোসাদ্দেকের আউট হওয়ার ধরন। এমন টেস্ট কাটিয়ে গিয়ে উইন্ডিজেও প্র্যাকটিস ম্যাচে ভালো খেলেননি সৈকত। এমন পারফরমেন্সের পর তাই মোসাদ্দেক অ্যান্টিগা টেস্টে একাদশে থাকবেন সেই সম্ভাবনা ক্ষীণ। অপরদিকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকার পরও একাদশে সুযোগ পাচ্ছেন না নুরুল হাসান সোহান। রাব্বির ইঞ্জুরিতে এবারে একটা সম্ভাবনা তৈরি হয়েছে সোহানের, আর সম্ভাবনার পালে হাওয়া দিচ্ছে প্র্যাকটিস ম্যাচে সোহানের ইনিংস। নুরুল হাসান সোহানের ক্যারিয়ার সেরা 63 রানও এসেছিল ওয়েস্ট ইন্ডিজে। সব মিলিয়ে রাব্বির জায়গায় এই উইকেট কিপার ব্যাটারই প্রথম টেস্টে খেলার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে। মুশফিকের অনুপস্থিতিতে এমনিতেই বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কিছুটা অস্বস্তিতে ছিল, অস্বস্তি আরও বাড়াচ্ছে মুমিনুলের খারাপ ফর্ম। আর সবচেয়ে নাজুক অবস্থায় দল পৌঁছালো রাব্বির ইঞ্জুরিতে। অবশ্য শোককে শক্তিতে এর আগেও বাংলাদেশ পরিণত করেছে, তেমনই একটা সুযোগ টাইগাররা পাচ্ছে 16 জুন থেকে শুরু হওয়া টেস্টে। রাব্বি নিশ্চয়ই সাইডলাইন থেকে বাংলাদেশের সেরাটাই কামনা করবেন। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি। Oh yes.